হ্যালো বন্ধুরা, ঈশা কিচেনে সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? শুভ বিজয়া। তো দেখো, শুভ বিজয়ার উপলক্ষে আমাদের এখানে দুই দিন পরে বিসর্জন দিয়েছিল। তো আমি মাংসর দোকানে গিয়েছি, দাদার দোকানে। দেখো, আমি মাংস কিনা হয়ে গেছে, দাদা কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে বাড়ি চলে যাবো। এই যে আমি নিয়ে বাড়ি চলে আসছি, কিন্তু আমার এই যে রাস্তাটা না, এই রাস্তাটাতে হাঁটতে আমাকে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে এই রাস্তাটা। কি বলবো, দেখো দেখতে পাচ্ছ, বিজয় আমি সিঁদুর খেলে বাড়ি যাচ্ছি, মানে দোকানে গেছিলাম, দোকান থেকেই বাড়ি যাচ্ছি। তো দেখো এই রাস্তাটা কত সুন্দর। এই যে 3 নম্বর বাজার, মানে এখানে সবাই বাজার টাজার করতে আসে, এখানে মার্কেট, মাছ মার্কেট এখানে 3 নম্বর বাজারে। কেউ তো একদিকে চলে গেলো কালাপাথর, একদিকে চলে গেলো রাধানগর বিচ। মানে এত ভালো লাগে না এই জায়গাটা, আমার কাছে খুব ভালো লাগে। তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা একটু দেখো কত সুন্দর জায়গাটা। তো হাঁটছি, তো ওই জন্য ফোনটাও কাঁপছে। চলো সবজি দোকানে চলে এসছি, গ্রোসারি দোকানে। তো গ্রোসারি নেওয়ার জন্য, বিরিয়ানির জন্য কী কী সামান লাগবে, সেই সামানগুলো অনেক কিছু ছিল না, সেই জিনিসগুলো নিচ্ছি। কিন্তু এই বৌদি আবার ডেকেছে, ফাঁস করছে, হাতের মেহেন্দি পরেছে, তা বাড়ি কি পাটি ফাটি আছে নাকি। আমি বললাম না, এমনি বিজয় দশমীর উপলক্ষে খাচ্ছি। এই বৌদির কাছে বললাম, বৌদি আমাকে এই লাগবে সামান। আদা রসুন বাটা হয়ে গেছে, কাজু তবেটা নেবো, কাজু বাদাম বাটা হয়ে গেছে, এবার জিরিয়া লঙ্কাটা বেটে নেবো, আল লঙ্কা বাটা কমপ্লিট। এবার আমি টমেটো বেটে নেবো, এবার আমি টমেটো বেটে নেবো, এবার আমি টমেটো বেটে নেবো। আমার টমেটো বাটা কমপ্লিট। এবার আমি চিকেনটা কষাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, চিকেনের তেল। তেলটা গরম হবে, আমি গোটা মশলা দিয়ে দেবো, তবে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, গোটা মশলা আমি দিয়ে দিলাম, এলাচ, গোলমরিচ, সামান্য পরিমাণে জিরে, লাল লাল ভাজা করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা একটু বসিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ আমি বিরিয়ানিতে যখন দেবো তখন একটু পেঁয়াজ ফুলে রাখবো। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেবো, লালচে ভাব আসছে, পুরো লালচে ভাব আসলেই আমি তুলে নেবো। লালচে লালচে ভাব চলে এসছে, এবার আমি অর্ধেকটা কিন্তু তুলে নেবো, আর 2 মিনিট ভেজে তুলে নেবো। দেখো আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম, লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম। এটা একটু হালকা নাড়িয়ে চালিয়ে আমি টমেটো বাটা দেবো, কিন্তু আমি এর মধ্যে এখন লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ দিয়ে দিলাম। কড়াতে লেগে যাচ্ছে, আমি তাড়াতাড়ি লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন, খুব সামান্য। এবার টমেটো বাটারটা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তাকে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে মশলার থেকে তেল ছাড়িয়ে যাচ্ছে, আমি আর বেশিক্ষণ কষাবো না, আমার কষানো হয়ে গেছে মশলা।
মশলা। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। খুব সুন্দর কালার এসেছে, এবার আমি এতে আলু দিয়ে দেব। এটা একটু হালকা কষিয়ে তারপর আমি বাদাম বাটারটা দিয়ে দেবো। কষিয়ে এসে এবার এর মধ্যে বাদাম বাটাটা দিয়ে দেবো। বাদাম বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কালারটা যে এসছে না চিকেনের মতন, এখন মনে হচ্ছে খেয়ে নিই। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। চিকেনটা কোন অবস্থা আছে দেখুন, চিকেনটা অনেকটাই কষানো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আর একটু ঝোল কমে গেলে আমি লাবিয়ে নেবো। আমি গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো হালকা, ঝোলও অনেকটা শুকিয়ে এসছে। ব্যাস আর অল্প আর 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি লাগিয়ে নেবো। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নিচ্ছি। অন্ধকার কারেন্ট চলে গেছে, চলো অন্ধকারের মধ্যেই করি। আমি চালটা ভিজিয়ে দেবো, চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি চালটা ধুয়ে নেবো, চালটা ভিজিয়ে দেবো। আমি আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে নেবো, তা আমার ততক্ষণ আমি চিকেনটা করে নেবো। খাওয়াটা কমপ্লিট, এবার আমি টমেটো বেটে নেবো, এবার আমি টমেটো বেটে নেবো, এবার আমি টমেটো বেটে নেবো। আমার টমেটো বাটা কমপ্লিট, এবার আমি চিকেনটা কষাবো। দেখুন চালটা ইয়ে করে নেবো, চাল ভেজে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। জলটা ঝরিয়ে নেবো, যেহেতু আমি চালটা ভেজে দেবো ঘির সাথে। কড়াই ঢাকা দিয়ে দেবো, ব্যাস কষানোটা ভালোভাবে হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ঘিটা গরম করে নিয়েছি, এর মধ্যে এবার চালটা দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এইভাবে বলে না গ্রামের গন্ধটা এত সুন্দর আসে না, খুব সুন্দর পুষ্টি একটা খেতে লাগে। আমি আলতোভাবে চালটা না রাখবো, যাতে চালটা না ভাঙে। দেখতে পাচ্ছ আমার ভালো ভাজা করে নিয়েছি, এবার এটা আমি জল দিয়ে দেবো। জল আমি পুরোটা দিয়ে দেবো। সমস্ত মশলা দেখতে পাচ্ছ, জায়ফল, জাত্রি, বড় এলাচ, তারপরে ছোট এলাচ দিয়ে, মৌরি দিয়ে, সমস্ত কিছু দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে আমি এরকম আমি ওর মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবারে ভাতটাও ফুটে এসছে, মশলার ফ্লেভারটাও ওর মধ্যে চলে যাবে। এবার আমি ভাতটা লাভিয়ে নেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ওইদিকে আমার চিকেনটা অনেকটা কষানো কমপ্লিট। মশলাটা করে নিচ্ছে, দেখতে পাচ্ছ এলাচ দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি,
তারপর হচ্ছে দেখি জায়ফল তারপর জাফরান সব দিয়ে ভালো করে আস্ত করে নামিয়ে চালিয়ে এটা ভেজে নেব। ভেজে আমি ভেজে নেব, এটাই হচ্ছে স্বাদ। ভাত দিয়ে এখানে গন্ধতে ভাজতেই পারছে না, এটা সঙ্গে গন্ধ হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এটা মাখিয়ে নেবো। তো প্রথমে আমি কাবলাটাকে ভালো করে তেল তো দিচ্ছি না, আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তোমরা চাইলে ঘির বদলে তেলও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে খুব ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু আমি ঘি দিয়ে চালটা ভেজেছি, চালটাতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি অর্ধেক ভাতটা দিয়ে দেবো, রাইসটা দিয়ে দেবো অর্ধেকটা। রাইসটা আমি পুরো রাইসটা দিয়ে দিলাম। এবার যেটুকুনি চিকেন আছে আর পেঁয়াজের যেটা ভিজে রেখেছি সেটা দিয়ে দেবো। লবণ ছিটিয়ে দিচ্ছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার যে মশলাটা আমি করেছি সেই মশলাটা দেবো। যে মশলাটা করেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে ছিটিয়ে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার মশলাটা এভাবে ছিটিয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার আমি ভালো করে থালা দিয়ে চেপে ভাপাতে দেবো। এবার আমি এটাকে ভাপাতে দেবো। আমি ওই বাসনে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার মশলাটা এভাবে ছিটিয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার আমি ভালো করে থালা দিয়ে চেপে ভাপাতে দেবো। এবার আমি এটাকে ভাপাতে দেবো। আমি ওই বাসনে